গাইস, তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমরা তিনজন মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো এসেছি মৌসুমিতে ঘুরতে। তো হঠাৎ ইচ্ছে হলো সেজন্য ঘুরতে এসেছিলাম। সানি বলছে পার্সে খাবে কত করে কি করি মানে ওটা দিলে হয়ে যাবে। দুপুর বেলা রান্নার জন্য কাঁকড়া নেওয়া হয়েছে, কাঁকড়া নেওয়া হয়েছে, বড়শিও নিয়েছে, মাছ ধরবে। ঠিক আছে, হ্যাঁ বলো সুভাষ দা। তো মাছ ধরবে এখন, রাধা হঠাৎ বলছে যে মাছ ধরবে নাকি পুকুর থেকে, মানে সাগর থেকে যে জলটা এসছে ওই জলটাই এবারে ভর্তি হয়ে গেছে ডুবে গিয়ে। তো ওই জলেতে কিছু মাছ ঢুকেছে, সেই মাছ ধরবে বলে রাধা এখন বড়শি নিয়েছে, নিয়ে আসছে। ওই বড়শিটা, এই তো বড়শি নেওয়া হয়ে গেছে। শুধু লাইলনটা নেবো আর টিকটক ফেল। যে কাকু জাল বুঝছে, এই জালের সুতোটাই আমাদের লাগবে, তবে আমরা মাছ ধরতে পারব। কাকু বেয়ে দেবে তো ওই যে বমল দিতে আমার ছেলে কাজ জাল বেয়ে জাল বুঝছে ওই কি জাল আগুনছি ওই হ্যাঁ বড় পড়েছো, এটা 1 কিলো পর্যন্ত পড়বে। 1 কিলো ওদিকে মোল্লা বাজছে আমাদের বড়শিটা। একটু মাছের জন্য ওইটাই যথেষ্ট। আর আমফান, ইয়াস এইসব সব ভেঙে গেছে, মানে এগুলো ক্যাম্প ছিল, তো টোটাল সব ভেঙে গেছে, কিচ্ছু আর নেই। এই বার্তা হয়েছে, বার্তার অবস্থা। চলো দিকে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সব হচ্ছে মানে ওই সমুদ্রের জল, বর্ষায় ডুবে গেছিলো, তো সেই জলগুলো এখানে ভর্তি হয়ে গেছে। তো আমরা এই মাটির রাস্তা দিয়ে যাবো ভিতরের দিকে, ওখানে আমাদের রান্নাবান্নার আয়োজন আছে, সুবাসটা করছে। তো ক্যাম্পের অবস্থা দেখেছো কী অবস্থা, খুবই খারাপ। এই যে রাধা এখন ছিপ পেয়ে গেছে কাকুর কাছ থেকেই, ঠিক আছে। এই যে ছিপ, খেজুর ডাটার ছিপ, আটাও দিয়ে দিয়েছে। আটা দিয়েছে তো, জল দিয়েছে। আস্তে আস্তে মাখো, কীভাবে মাখাচ্ছ, মাছ ধরা হবে। যে আটাটা মাখা, ভালো করে মাখা আটাটা, খেজুর ডাটার ছিপ পুকুরে দেবো। কাকু এখানে বানাচ্ছে,
কাকু এটা কি মাছ ধরার চাল এটা পার্সার ট্যাংরা তো রাধা অনেকক্ষণ ধরেই বলছিল মাছ ধরবে মাছ ধরবে তো আমরা এখন মাছ ধরার জন্য একটা জায়গা খুঁজেছি সুভাষা বলেছে যে এখানে যাও মাছ ধরতে পারবে চারিদিকে জল জমে আছে দেখতেই পাচ্ছ ঠিক এই যে মিডলে এই যে সামগুলো পড়া আছে দেখতে পাচ্ছ বসা ঠিক এর মধ্যেই এখানে সব তো সমুদ্র হয়েছে বাঁধ বাঁধের এপারেই সব বর্ষার জল ঢুকেছে মিষ্টি হলে এই যে এখানে মাছ হচ্ছে কি হলো মাছ খাচ্ছে তোদের মাছ এই তো একদম রাধা ধরেছে ছিপ দিয়ে দেখেছি তো বলতে বলতে না 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 খোল না খোল না খোল না মাছটা খোল না ও চড়ম চড়ম চোখ নেই না নাকটা ফুটো হয়ে গেছে বাবা খোল 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 আস্তে খোল আস্তে খোল 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 টুপি নিয়েছিলাম আবার একটা হয়েছে ট্যাংরা তো আমাদের ফাইনালি মানে সাকসেস আমরা তাই তো ইচ্ছে ছিল মাছ ধরবো মাছ ধরাও হয়েছে সব কিনে নিয়েছে ছিপ দিয়ে সমুদ্রে জল এসছে ঢুকেছে পুকুরে মাছ হচ্ছে ছাড়া 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 আমরা সাকসেস ইয়ে আমরা সাকসেস তাই তো ছাড়া ছাড়া ছাপ ছাপ ছাড়া ছাপ ছাপ ছাড়া তো এই ক্যাম্পটা দেখো নতুন সবে হচ্ছে এখানটা যত সম্ভব মনে হয় একটা পুল হবে কিছু বসার জায়গা অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছি বিচের দিকে যেতে গেলে মানে এখনো তো রেডি হয়নি এপার থেকে যাই আমি একটু ঘুরে আসি তোমাদেরকেও দেখাই সানিয়া এদিকে আয় কিছু রুমগুলো করেছে এখন হ্যাঁ হ্যাঁ মিনসটা খুব ভালো এপার দিয়ে যেতে হবে অবস্থা খুবই খারাপ ঝড় বৃষ্টিতে পুরো সব ভেঙে গেছে এধারে টেন্ট ফ্রন্ট সাইড মানে সি বিচ দেখবে আর ঘুমাবে ঠিক এরকম ব্যাপার বর্ষাকালে জল প্রচুর বেড়েছে তো সবই মোটামুটি ভেঙে গেছে কি পাচ্ছ এখন জোয়ারের টাইম চৌধুরী ঘুরে আসি
বর্ষাকালে সব ভেঙে গেছে, কিছু আর নেই। মানে বর্ষাকালে তো অনেকেই আসে না, তো আমাদের যেহেতু এখানে ক্যাম্প ট্যাম্প আছে তো সেজন্য আমরা প্রায়ই আসি। সব ভেঙে গেছে, অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, দেখো এখন জোয়ার, প্রচুর জল, আকাশ পুরো কালো করে এসছে। আর ওই যে ওই পাড়টা, ওটা হচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপে যাবো ভাই, এটা কারোর একটা ক্যাম্প ছিল, ভেঙে ভেঙে গেছে, কিছু আর নেই। একটা টেন্ট পড়ে আছে ওখানে। মানে প্রত্যেকটা ক্যাম্পের ভিতর দিয়ে যাচ্ছি আর দেখছি অবস্থা খুব খারাপ, পুরো ভেঙে গেছে, কিছু আর নেই। মস্তি করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা ভালো মোটামুটি, ভেঙে গেছে, কিছু আর নেই, সব ভেঙে গেছে, শোচনীয় অবস্থা। হ্যাঁ, সব ভেঙে গেছে। শীতকাল হলে আবার আসো, লোক আসবে। ওটা গ্রুপ টেন্ট রাখা আছে ওই পারে, দুটো ঢালাই দিয়েছিল, সব ভেঙে গেছে। মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমাতেই জল বাড়ে, এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সব ঢালাই ফালাই দিয়েছিল, সব ভেঙে গেছে, শুনুন না। সেই দূরে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে ট্রলার মাছ ধরতে গেছে। হ্যাঁ, জম্বুদ্বীপে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, সব মাছ ধরতে গেছে, ইলিশ ধরছে। পূর্ণিমার ফোটালে বাদ পুরো নরম হয়ে গেছে, তাই না? সবই হয়েছে, তার মধ্যে আবার ছাপটা হয়েছে। বাচ্চাগুলো কি করছে ওখানে? এই বউ, তুই যাচ্ছিস কেন আমাদের সাথে? এই যে জল দেয় ওখানে, কত বুঝতে পারছিস? ঝাউগা সব তো মরে গেছে, জলে ডুবে গেছে। আচ্ছা, হ্যাঁ,
আছে লম্বা একটা জাওড় আছে যদি মিললে ফাঁকা আছে দেখেন মানে এখান থেকে একটু শুরু করে ওই মাথা দিয়ে লম্বা হয়ে ওই বাস পর্যন্ত এবারে শীতকালে তো মানে আরো ঢুকবে বালি ভিতরে থাকি আমি এখন ধরো ওই জঙ্গলে আগামী দিনে কিছু লোকজন থাকবে সুভাষ আগের বারে যে ম্যানগ্রোভ চারাগুলো বসালো ওই গাছগুলো কিছু ওঠেনি হয়নি সব মরে গেছে কি অবস্থা দেখো রয়েছে চিনাই নদীর মোহনাটা থাকবে এখান থেকে সিডিএ চলে আসবে এখানে আর পুলটা কোথায় বানাবে যেখানে ক্যাম্পে ঢোকার জন্য পুলটা পুলটা হবে ওদিকটা দিয়ে এটা তো বালি জমছে মোটামুটি এগুলো বালি জমছে পুরো কুবের চর থেকে শুরু করে টোটালটা দেখতে হবে কারণ টোটালটা নেই পুরো মোহনা চিনাই নদীর যে মোহনাটা ঢুকছে বঙ্গোপসাগরে মিশছে সিনটা এখান দিয়ে পুরো দেখতে হবে লাইট জ্বলছিল ওই তো সে জঙ্গলে মাথায় বাস লাগানো আছে ওখানে ওই জঙ্গলের ভিতরে তুলিস না লোকের জাল বহুত ঠাঙা হয়েছে যত জোয়ারটা ঢুকছে জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে বাচ্চাগুলো সে কোথায় গেছে দেখো সুভাষ দা যেরকম সবাই স্টেপ ফেলছে ঠিক স্টেপ সেম স্টেপ ফেল না না কিচ্ছু হবি না অসাধারণ তো সুভাষ এখন বর্তমান যেখানে থাকে ঠিক সেখানটায় আমি যাবো এই তো বাঁধের নিচে আমি নেমে গেছি অলরেডি তো সেখানটা যাও তোমাদের বাচ্চাগুলো দেখো সে কোথায় তারা বালি শুনে গেছে
চলো কুটি আসছে আসছে সোলার থাকার জায়গাটা দেখে নাও এই যে সোলার সিস্টেমে জঙ্গলের মধ্যে সুয়াজা থাকে এখানটা ঠিক জঙ্গলের মধ্যে সুয়াজা এই যে এখানটায় থাকে টেন্ট একাই আবার কুকুরটা চলে এসছে তুই কিন্তু আসিস না তোকে কিন্তু আবার ঠেঙিয়ে দেবে জায়গাটা দেখ বুঝতে পারছিস চল এই দেখ আমরা উপাতে বেরিয়ে যাবো তো চলে যাবো জঙ্গলটা দেখ এই জঙ্গল ওই সামনের ফ্রন্টের জায়গা রেডি করবো রেডি করেছিলাম কারণ এই জলে ঢুকেছিল আবার রেডি হবে পাখিটা ডাকছে দেখিস কোথাও আছে পাখির আওয়াজটা ডাকছে দেখিস কত সুন্দর হবে দারুণ একটা জঙ্গলের পরিবেশটা তাই না ইলিশ ধরার জন্য বেরোবে ছাড়ছে ট্রলারটা দেখো ট্রলারটা দেখো সত্যি হচ্ছে মাছ সমুদ্রে যাবে ফিরবে তিন দিন চার দিন পর টোকোটা আটকে গেছে টোকোলার চেষ্টা হচ্ছে না দুইটা দিয়ে হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ট্রলার ইলিশ মাছ ধরতে গেছে এখন ওরা এখন দুদিন তিন দিন ধরে ইলিশ মাছ ধরবে ইলিশ মাছ ধরার পর তারপর ওরা ফিরবে ওইটা হচ্ছে জম্বু আইল্যান্ড আমি দাঁড়িয়ে আছি এখন মৌসুমী আইল্যান্ডের ঠিক দক্ষিণ প্রান্তে তো আকাশ প্রচুর মেঘলা করেছে বৃষ্টিও প্রচুর পড়ছে তার মধ্যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য হচ্ছে এখানের এই যে ভাঙন এই ভাঙনটা সম্পূর্ণ হচ্ছে মানে সামনে এত পরিমাণে মাটি কাটা হয়েছে মাটি কাটার ফলে ভাঙনটা হয়ে গেছে বেশি তারপরেও রিকভার অনেক করা হয়েছে কিন্তু রিকভার করলেও রিকভারটা হয়নি আর এই যে জল দেখছ এই জলটা হচ্ছে আগামী পূর্ণিমা আর অমাবস্যাতে যে পোর্টালটা গেল সেই পোর্টালে প্রচুর জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস বলতে এই যে মাছ টুকে জল ভিতরে এসছে ভিতরে এসে পুরো ভরে দিয়েছে ঠিক আছে তো এতই জল ঢুকেছিল তার ফলে যে মিষ্টি জলের মাছ নোনা জলের মাছ সব এতই জল দিয়ে সব ঘুরে বেড়ায় সবাই ছিপ দিয়েও মাছ ধরে ঠিক এই যে নয় খেলছে সুবাস আছে সেই সুবাসের ওদিকে আছে বা সবাই ওদিকে আছে ওয়েদারটা জলের কারণটা ছিল সেই দূরে দেখা যাচ্ছে ওটা জম্বু দ্বীপ ট্রলারগুলো সব মাছ ধরতে গেছে দূরে দেখা যাচ্ছে
চলো খেয়ে দেই নি, তারপর না আর ডাল দিও না দাদা। কিরম কাঁকড়াটা? একদম দারুণ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে, দারুণ খেয়েছি, ঠিক আছে। ভাত ডাল আলু ভাজা আর একদম কাঁকড়া, তখন ধরে কিনে নিয়েছিলাম যে কাঁকড়াটা, ওই কাঁকড়াটাই। তোরাও কিন্তু দুজনে আসছে হাঁটতে হাঁটতে। ওয়েদারটা দেখো, ডাস্ট একবার দেখে নাও তোমরা সবাই, দেখে নাও ভালো করে। বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ বাড়িতে যাবো, বাড়িতে যাওয়ার পর তারপর আবার আর একটা জায়গায় যাওয়ার আছে। তো চলো, টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।